আসসালামু আলাইকুম অনেকেই আসলে জানতে চাই যে আমার কোর্সগুলো আসলে কীভাবে কিনবে তো আমার কোর্স যদি আপনি কিনতে চান তাহলে কিন্তু আমার ওয়েবসাইটটা ভিজিট করতে হবে তো আমার ওয়েবসাইটের লিঙ্ক বিভিন্ন পোস্ট এবং কি ভিডিও ডিসক্রিপশনও দেওয়া থাকে এই ভিডিও ডিসক্রিপশনেও কিন্তু আমার ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ক্লিক করে কিন্তু আমার ওয়েবসাইটে চলে যেতে পারবেন অথবা আপনার ব্রাউজারে গিয়ে আপনি চাইলে টাইপ করে লিখতে পারেন ডাব্লু ডাব্লু ডট ডিজাইন ওরিয়াল ডট কম লিখে যদি এন্টার প্রেস করেন তাহলে কিন্তু আমার ওয়েবসাইটটা আপনি ভিজিট করতে পারবেন আমার ওয়েবসাইটে আসার পরে এখানে দেখবেন যে কোর্স নামে একটা মেনু আছে এটাতে ক্লিক করলে আমার কোর্সের পেজটা ভিজিট করতে পারবেন আপনি যদি মোবাইল থেকে ভিজিট করেন তাহলে এখানে একটা হামবার্গার আইকন দেখতে পারবেন এখানে ক্লিক করে কোর্সে ক্লিক করলেও কিন্তু আপনি কোর্সের পেজটা ভিজিট করতে পারবেন তো আপনি যে কোর্স সম্পর্কে জানতে চান বা কোর্স কিনতে চান সেই কোর্সে ক্লিক করবেন এখন আপনি গ্রাফিক ডিজাইন অ্যান্ড ফ্রিলান্সিং নিবেন না ডিজাইনের মূল মন্ত্র নেবেন নাকি আপনি দুইটা কোর্স মিলে যে কম্বো প্যাক করা হয়েছে সেটা নেবেন নাকি প্যাকেজিং ওয়েডিং ডিজাইন কোর্স নেবেন তো আপনি যে কোর্সটি নিতে চান বা জানতে চান সেটার উপর ক্লিক করবেন অথবা বিস্তারিত দেখুন এটাতে ক্লিক করলে আপনি কিন্তু সেই কোর্সের পেজে চলে যাবেন তো আপনি যদি একসাথে একাধিক কোর্স কিনতে চান যেমন আপনি এই কম্বো প্যাকটাও নেবেন প্যাকেজিং ডিজাইন কোর্সটাও নেবেন তাহলে কিন্তু অ্যাড টু কার্ড আপনাকে ক্লিক করতে হবে তো আপনি ধরেন যে একটা কোর্সই এখন নিতে চাচ্ছেন এই কারণে তাহলে আপনি বাই নাও বাটনে ক্লিক করলে আমাদের চেক আউট পেজে চলে যাবে তো চেক আউট পেজে আপনাকে যেটা করতে হবে এখানে প্রথমত বিলিং ইনফরমেশন দিতে হবে ধরেন যে এখানে আপনি নাম দিলেন এরপর এখানে আপনার অ্যাড্রেসটা দিবেন আমার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এখানে আপনার ফোন নাম্বারটা দিবেন তো আমি ধরেন যে এখানে আমার ফোন নাম্বার দিচ্ছি জিরো তো এখানে ইমেইল অ্যাড্রেসটা কিন্তু ইম্পর্টেন্ট কারণ আমরা যে কোর্সটা আপনাকে পাঠাবো বা কনফার্ম করার পর কিন্তু আপনি কোর্সটি কিন্তু আপনার ইমেইলেই পাবেন তো ইমেইলটা আপনি সঠিকভাবে লিখবেন এটা আমি দিয়ে দিলাম তারপরে ধরেন যে এখানে আমার পাসওয়ার্ড দিতে হবে তো এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম তো এখানে একটা পাসওয়ার্ড দেওয়ার পরে এখানের কাজ কিন্তু শেষ তো এরপরে এখানে আপনার পেমেন্ট ইনফরমেশন আপনাকে সিলেক্ট করতে হবে আপনি বিকাশে করবেন না নগদে করবেন না রকেটে করবেন তো আপনি যেটাতেই করেন সেটাতে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে ধরেন যে আপনি বিকাশে যদি করেন বিকাশে ক্লিক করবেন বিকাশে ক্লিক করার পরে দেখবেন যে এখানে যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে আপনাকে কত এখানে যেটা থাকবে সেটা আপনাকে সেন্ট মানি করতে হবে তো এখানে কত আছে পনেরোশো টাকা তো এই নাম্বারে আপনাকে পনেরোশো টাকা সেন্ট মানি করতে হবে তো সেন্ট মানি করার পরে আপনি যে বিকাশ নাম থেকে মানি করলেন সেই বিকাশ নাম্বারটা আপনাকে এখানে লিখতে হবে মানে এখানে আপনি একটা যে বিকাশ থেকে পাঠাবেন সেই বিকাশ নাম্বারটা এখানে দিলেন এখানে আপনি যখন সেন্ড মানি করবেন তখন কিন্তু আপনি একটা ট্রানজেকশন আইডি পাবেন তাই না ওই ট্রানজেকশন আইডি কিন্তু আপনাকে এখানে দিতে হবে চাইলে আপনি টার্মস অ্যান্ড কন্ডিশন পরে নিতে পারবেন করে নেওয়ার পরে আপনি টিকমার্ক দিয়ে তারপরে আপনি প্লেস অর্ডারে ক্লিক করলেও কিন্তু আমাদের অর্ডারটা প্লেস হয়ে যাবে তো দেখেন আমাদের অর্ডারটা কিন্তু কমপ্লিট হয়েছে তো আপনার যখন এরকম অর্ডারটি কমপ্লিট হবে তখন কিন্তু আপনাকে ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হবে কারণ আপনি যে পেমেন্ট ইনফরমেশন দিয়েছেন অর্ডার প্লেস করার সময় সেটা আমরা যাচাই করব যে আসলে সেই নাম্বার থেকে কোনো টাকা আসছে কিনা যদি আমাদের নাম্বারে টাকা এসে থাকে তাহলে আমরা সেই অর্ডারটি কনফার্ম করব কনফার্ম করার পরেই কিন্তু আপনি কোর্সের যে ক্লাসগুলা যে লিঙ্ক থাকবে সেটা আপনার ইমেইলে পেয়ে যাবেন তো এইভাবে আপনি আমাদের অর্ডারটা আপনি কমপ্লিট করতে পারবেন তো যে কোনো প্রয়োজনে আমার হোয়াটসঅ্যাপে এবং কি আমার ফেসবুকে কিন্তু নক করতে পারবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ